হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুবেল খান আছি ফরেন ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে। তো এখন বসে আছি হচ্ছে আপনার ইয়াতে এম্বাসির পাশে একটা পার্ক আছে, এখানে তো একটা ভাইয়ার সাথে পরিচয় হলো। ভাইয়াটা হচ্ছে আজ আপনার 26 অক্টোবর আজকের দিনে স্টুডেন্ট ভিসাই রোমানিয়ান এম্বাসিতে তার হচ্ছে প্রথম ক্যান্ডিডেট ছিল আজকের জন্য। তো ভাইয়া ইন্টারভিউটা দিয়ে বের হয়েছে, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো এবং তার যে একটা সাবজেক্ট আছে সেটা আমি একটু মেনশন করি, এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, আর ইউনিভার্সিটির নামটা হচ্ছে আপনার স্পিরু হারেট ইউনিভার্সিটি, যেটা বুখারেস্টে অবস্থিত। তো এইটার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, বিকজ অফ সাবজেক্টটা একটু ডিফারেন্ট। তো আজ ভাইয়া হচ্ছে শেয়ার করবে যে আসলে এই ফিজিক্যাল এডুকেশন এই টাইপের একটা কি ধরনের কোশ্চেন অ্যাম্বাসিডর করতে পারে, এবং তার সাথে আসলে আমি যতটুকু জানি যে আপনার ইন্টারভিউটা অলমোস্ট 45 মিনিটের মতো হয়েছে, তো এটা আসলে এত সময় ধরে অ্যাম্বাসিডর কি কি ধরনের কোশ্চেন করতে পারে সেই বিষয়টা আগে জানবো। তার আগে ভাইয়া আপনি যদি আপনার একটু পরিচয়টা দিয়ে নিতেন। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান আহমেদ, আই এম ফ্রম সিলেট। তো আমি আসলে যখন আমি এডমিশন প্রসেস শুরু করি রোমানিয়াতে যাওয়ার জন্য, তখন আমি এজেন্সির মাধ্যমে আর কি এটা অ্যাপ্লিকেশন করাইছিলাম। তো ওনারা আমাকে সাবজেক্টটা দিয়ে দিয়েছিল ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। তো আমি তখন এগুলো তো অতটা বুঝি নাই, আমি এগুলো সব মাইনা নিয়া এই ইন্টারভিউর জন্য ডেট টেট নিয়ে আমি ইন্টারভিউর জন্য আমি ইন্টারভিউ চলে আসি। তো আজকে 26 তারিখ আমার ইন্টারভিউ ছিল। তো আমি প্রথম নাম লেখাইছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আমি নাম দিয়ে আমি অনেকক্ষণ অপেক্ষা করি, তারপর আমার ডাক দিছে যে যাওয়ার জন্য। তো আমি গেছিলাম ইন্টারভিউর জন্য পলের কাছে। তো ফার্স্ট অফ অল পল আমার আগে ডকুমেন্টসগুলো আমার যা আছেগুলো তো তারা নিবে, নিয়ে ওগুলো অনেক ভালো করে চেক করছে। ওনার এই যে অ্যাটেস্টেশনের সাইনগুলো প্লাস উনি একটু ভালো করে এগুলো চেক করছে। চেক করার পর আমার ফার্স্ট কোয়েশ্চেন করছে উনি যে হোয়াই চুজ রোমানিয়া, তুমি কেন চুজ করলাম। তো আমি এটা এক্সপ্লেন করি আমার মতো করে যে রোমানিয়ান কী জন্য আমি চুজ করি। তো আফটার দ্যাট উনি আমাকে বলছেন রোমানিয়া পরে আরও তো অনেক দেশ আছে, লাইক লিথুনিয়া, আরও অনেক কান্ট্রি আছে যেগুলো আশেপাশে, ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে অস্ট্রিয়া, জি জি, লাটভিয়া, জি জি। উনি আমাকে এগুলো বলছে বলে তারাও তো অনেক লো টিউশন ফিতে আপনার এই ইউনিভার্সিটিতে তারা স্টুডেন্ট নেয়, তুমি এখানে করলো না কেন, তুমি কি রিসার্চ করো নাই এই ইউরোপিয়ান ইউনিভার্সিটি নিয়ে বা দেশ নিয়ে। আমি বলি স্যার, ইয়ে স্যার, আই আমি আমি অনেক রিসার্চ করছি, তার বেশি না 2-3টা কান্ট্রি নিয়ে। কোন কোন কান্ট্রি বল স্যার? আমি মাল্টা আর এই আঙ্গেরিয়া। বলো তুমি লিথুনিয়া নিয়ে রিসার্চ করো নাই? বললাম না স্যার, আমি লিথুনিয়া নিয়ে আমি রিসার্চ করি নাই। বলতেছে ওইটা তো আর অনেক অ্যাফোর্ডেবল তোমার টিউশন ফি তারা প্রোভাইড করছে। বললাম স্যার আমি এটা নিয়ে আসলে ইয়ে করি নাই, রিসার্চ করি নাই। তারপরে উনি আমাকে এটা নিয়ে আরো অনেক পেঁচাইছেন যে না মান তুমি তো অন্যান্য কান্ট্রিগুলো তুমি দেখ। আমার বলছে যে তুমি এই সাবজেক্ট কেন চুজ করলাম, তখন আমি বলি যে আমি আমার মতো এক্সপ্লেইন করলাম যে জন্য আমি এই সাবজেক্টটা চুজ করছি। তো উনি আমাকে বারবার আমার আটকাচ্ছেন যে না তুমি এই সাবজেক্ট নেওয়ার তুমি রিজনটা, অথেন্টিক রিজনটা বলো, তুমি কি কোন কোন খেলা তুমি ভালোবাসো। আমি অ্যাকচুয়ালি মেনশন করছি যে এইটা বেনিফিটস কি, আমি যদি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি আমার ফিউচার বেনিফিটস কি বা এটা থেকে কি অ্যাডভান্টেজ পাবো, এটা জাস্ট আমি এক্সপ্লেইন করছি। কিন্তু উনি বল আমার এইগুলো আমার মানে ইয়ে করেন নাই। উনি বলতেছে যে তুমি কি কি স্পোর্টস ভালোবাসো বা তুমি কি স্পোর্টস নিয়ে তুমি বেশি ইন্টারেস্ট। তো আমি বলছি স্যার আমি ক্রিকেট ভালোবাসি বা আমি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি, আমি প্লে চেস খেলতেও ভালোবাসি। তো উনি আমাকে পরে বললেন যে হোয়াট ইজ ক্রিকেট স্কোর সিস্টেম, যে ক্রিকেটের স্কোর সিস্টেম নিয়ে আমাকে অনেক কোয়েশ্চেন করছে। ফার্স্টে আমি আসলে এটা বুঝি নাই যে স্কোর সিস্টেম মিন্স যে রান করা, এক্স্যাক্টলি আপনি কোনটা বলবেন, জি আমি এক্স্যাক্টলি কোনটা বলবো, এটা তো রান করা হয়, এটাও একটা ক্রিকেট, এটা রান স্কোর, তার বাউন্ডারি হইতে পারে, বাউন্ডারি চার হইতে পারে, বলবো নাকি উইকেট জাস্ট সিস্টেম বলবো নাকি বোলিং প্যাটার্ন বলবো, কোন কোন প্যাটার্ন বলবো, সেক্টরটা বা প্যাটার্নটা আপনি প্রেজেন্ট করবেন এটা বুঝতে পারি। আমি আসলে কনফিউজ ছিলাম, বলতে পারিনি। তো উনাকে আমি এটা বলছি স্যার অ্যাকচুয়ালি আমি এটা বুঝতে পারতেছি না যে আমি হোয়াট শুড আই টু সে। তারপর উনি আমাকে আবার বললেন, আবার কোয়েশ্চনটা করলেন, তুমি এই তাহলে তুমি ক্রিকেট নিয়ে কিছু জানো না,
তুমি যদি জানতে বা ইংলিশে বলছেন যে তুমি যদি ক্রিকেট নিয়ে কিছু জানো না জানতে তুমি অবশ্যই বলতে বলেছেন আবার বলছেন আমাকে তুমি স্কোর নিয়ে আবার কিছু বলো তখন আমি একটা আইডিয়া নিলাম জাস্ট যে এগুলো তো স্কোর যেহেতু দুটা দুটা টিমে যদি খেলে একটা টিমে যদি এটা টার্গেট দেয় রানের তাহলে ওটা রান বিট করতে পারলে ওই টিম উইন হয়ে যায় বা এখানে চার আছে ফোর আছে ইয়ে তারপরে উনি আমাকে আবার ইয়ে আরেকটা ইয়ে করছেন হোয়াট ইজ দ্য রান সিস্টেম আমি বলছি রান সিস্টেম স্যার এখানে অনেক অপরচুনিটি আছে যদি বলার থ্রু করে যদি রানের সময় বলার থ্রু করে এই রান আউট করা লাগে তখন যদি এটা থ্রু সময় যদি স্টাম্পে না লাগে বা এটা যদি আউট না হয় তাহলে এখানে বাই রানের একটা অপরচুনিটি আছে এই খেলায় এটা এটা এক্সট্রা একটা রান কাউন্ট হয় আচ্ছা তো উনি খুব ভালোভাবে আমার শুনছেন এইগুলা শুনে তারপরে আমার আর কিছু বলেন নাই যে আর কিছু এই স্পোর্টস নিয়ে আমার কিছু বলেন নাই যে আমি ওইটা কোয়েশ্চেন করার পরে উনি আর কি আর আমার কিছু বলেন নাই আর পরে বলছে আমাকে যে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ আমি কেন নিলাম তো আমি বললাম যে রোমানিয়ান আসলে আমার ইংলিশ আর এই প্রফিশিয়েন্সি সার্টিফিকেট নাই এর জন্য আমি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজটা চুজ করছি তো উনি আমাকে বললেন তোমার তো ইংলিশ মোটামুটি বা যথেষ্ট ভালো তুমি রোমানিয়ানটা না নিয়ে তুমি তো আইএলটিএস দিতে পারতা বা ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট আনতে পারতা তো আমি উনাকে এটা আমার মতো করে বুঝিয়ে দিয়েছি স্যার যে আমি আসলে আমার সময় ছিল না বা আমি আমার বাবার বিজনেস অনেক টাইম দিই এর জন্য আমার আমি ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট বা এরকম কোনো আমি প্ল্যাটফর্মে বসে নেই তো তারপরে উনি আমাকে আর কিছু বলেন নাই আমার পেপারগুলো ভালোভাবে চেক করছেন আর এগুলাই বেসিক পরে আমাকে উনি সুন্দরভাবে আমাকে বলছেন লিখেন কোন জ্যাক আলহামদুলিল্লাহ না আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা ভালো ছিল এবং আপনিও তাদেরকে ভালোভাবে রিপ্লাই করছেন তবে হচ্ছে আমার পার্সোনালি নিজের কাছে মনে হয় যে আসলে যারা ফিজিক্যাল এডুকেশন যে সাবজেক্টটা যারা পেয়েছে তারা যদি নেক্সট ইন্টারভিউ কেউ দিতে আসে তো এই ক্ষেত্রে আপনার তরফ থেকে কোনো সাজেশন থাকবে কিনা জি অবশ্যই এখানে তারা আসলে মোস্টলি জানতে চায় যে খেলা নিয়ে যে আপনি আপনি কোন খেলায় ইন্টারেস্টেড ওই খেলার অ্যাবাউট এই খেলার অনেক জিনিস উনি খুঁটিনাটি গুলা খুঁজতে চান লাইক আমার যেমন বলছে রান কি স্কোরিং সিস্টেম কি স্পিন বোলিং বোলিং কিভাবে কাজ করে স্পিন বোলিং কিভাবে সুইং করে তো ওইগুলাও তিনি উনি আমাকে কোয়েশ্চন করছেন তো এই এই সাবজেক্ট নিয়ে আসলে কেউ পড়াশোনা করলে এটা নিয়ে অনেক ভালো করে ডিটেলি আপনি জেনে শুনে রিলেটেড ডিটেলে জেনে নিয়ে আসবেন যে আপনি যে স্পোর্টস লাইক করেন ফুটবল যদি লাইক করেন তাহলে ফুটবল নিয়ে আপনি অনেক রিসার্চ করবেন ফুটবলের অনেক যেগুলো আছে এগুলো নিয়ে আপনি রিসার্চ করে দেন ইউরোপিয়ান কান্ট্রি ফুটবল তো অবশ্যই তারা তো ফুটবল ফেমাস আর আমি এখানে অ্যাকচুয়ালি ফুটবল মেনশন করলে আমাকে হয়তো এত কোয়েশ্চন করতে না যেহেতু উনি ফুটবল বুঝেন আর ক্রিকেট তো উনি বুঝেন ফিল্ডিং বুঝেন না তারপরে ব্যাটিং বুঝেন না এগুলো কিছুই উনি বুঝেন না তুমি আমাকে এগুলোর প্রসেস বলতেছেন এগুলো হাও এগুলো কেমনে কেমনে হয় তো আমি আমি আমার মতো করে আমি যতটুকু পারছি ওনাকে আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আমি অত ভালো বলবো না আমার ইন্টারভিউ আমি বলবো মোটামুটি ইনশাল্লাহ আমার ভালো হয়েছে যেহেতু উনি আমাকে অনেক খেচাইছেন বা উনি আমাকে অনেক ডিটেলে জানতে চাইছেন তত আমি প্রপারলি অত ওনাকে আমি ডিটেলে বুঝতে পারিনি বাট আমি আমার থেকে যতটুকু আমি এফোর্ট দেওয়ার আমি ততটুকু দিচ্ছি তো বাকিটা আল্লাহ ভরসা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি তারপর আমি বলবো যে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে হওয়ার পরেও সে যে আপনার 45 মিনিট ইন্টারভিউ নিয়েছে আপনি কিন্তু তার সামনে 45 মিনিট বা 40 মিনিট দাঁড়িয়েছিলেন সে কাগজপত্র দেখছে আপনার সাথে কনভারসেশন করছে এবং আপনি কিন্তু কোনো কোশ্চেনের অ্যান্সারে কিন্তু কুইট করেন নাই এটা আমার কাছে নিজের কাছে মনে হয় যে এটা আপনার ভালো একটা দিক যে আপনি ও যাই জিজ্ঞাসা করুক আপনি ওকে এবং যতটুকু পারেন আপনি আপনার এফোর্ট দিয়ে তাকে কিন্তু জিনিসটা বুঝাই দিয়ে আসছেন আর আশা করি যে অ্যাম্বাসিডর অবশ্যই এই জিনিসগুলো ভালো চোখে দেখবে কারণ এই সাবজেক্টটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আরও স্টুডেন্ট কিন্তু অনেক কম তারপরে যদি যারা নেক্সটে আসে হোপফুলি আপনারা হচ্ছে কি টপিক্স নিয়ে কথা বলবেন এটা কন্টেন্ট বা আপনার স্ক্রিপ্ট আগে থেকে একটু রেডি করে রাখেন যে আসলে আমাকে অ্যাম্বাসিডর এটা জিজ্ঞাসা করলে আমি এটা নিয়ে বলবো তো আপনার জন্য বিষয়টা খুব ইজি হবে রাইট জি স্যার ডেফিনেটলি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ডেফিনেটলি ভিসাটাই আমরা দোয়া করবো যে ইউরোপের স্বপ্ন সবার জন্য ইনশাল্লাহ ভাই আমরাও আশাবাদী থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম ওকে আল্লাহ হাফেজ